নমস্কার, এই মুহূর্তে আমরা এনসিও বাংলা চ্যানেলের পক্ষ থেকে মেট্রোর গার্ডস সংলগ্ন ফেয়ারল্যান্ড বিল্ডিংয়ের সামনে আছি এবং সেই সঙ্গে আপনাদেরকে জানাই যে এখানে যে জাতীয় পতাকা উত্তোলন হলো এবং শুধু তাই না, এখানে স্কুলের ছোটো ছোটো ছেলেমেয়েরা রয়েছে, ছাত্রছাত্রী, তাদের অভিভাবকরা আছে, সেই সঙ্গে আছে এই স্কুল পরিচালনা যারা করেন তারা আছে। আমরা সরাসরি চলে যাব আমাদের এলাকার এই অঞ্চলের বিশিষ্ট সমাজসেবী সুভাষ সেনের কাছে। আজকে 72তম স্বাধীনতা দিবসে এই পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে সমগ্র ভারতবর্ষের মানুষের প্রতি আপনি কী বার্তা দিতে চান? শুভ সকাল। আজকে আমরা 72তম স্বাধীনতা দিবস পালন করছি। আমরা স্বাধীন পেয়েছি, কিন্তু আদৌ কি আমরা স্বাধীন? আমরা স্বাধীনতা পাইনি এখনও। আজকে আমাদের দেশে শিক্ষার অভাব, খাদ্যের অভাব, স্বাস্থ্যের অভাব, কেন কেন বিপ্লবরা রক্ত দিয়েছে এই কারণের জন্য, কী লাভ তাদের, রক্তে কোনো দাম নেই। তাহলে আমাদের এখন একটাই কর্তব্য, যাতে স্বাস্থ্য উন্নতি হয়, শিক্ষার উন্নতি হয়, খাদ্যের অভাব মেটে। কত মানুষ ঠিক মতো খেতে পারে না, শিক্ষা ঠিক মতন পাচ্ছে না, স্বাস্থ্য ঠিক মতন পাচ্ছে না। তাই আমার মিশন, জানি না কতটুকু করতে পারবো, কিন্তু চেষ্টা করবো। এক মিনিট বলছি, আপনাদের এই যে পতাকা উত্তোলন হলো, এর পেছনে মানে যারা আছে যে সংগঠন, যে স্কুল, ওদের নামটা কি দেবো? আমাদের এই ফেয়ারল্যান্ড বিল্ডিংয়ে ব্রিজ অফ হোপ একটা এডুকেশন সেন্টার, এখানে 113খানা বাচ্চা এডুকেশন পায় ফ্রি অফ কস্টে। শুধু এডুকেশন না, এখানে এভরিডে মিড ডে মিল দেওয়া হয়, স্বাস্থ্য চিকিৎসা করা হয়, মেডিকেল মেডিসিন দেওয়া হয় এবং তাদের প্রয়োজনীয় বিভিন্ন সিজনে তারা জিনিসপত্র পেয়ে থাকে, খাতা পেন্সিল ব্যাগ সব দেওয়া হয়। খুব ভালো উদ্যোগ। আমি বিজয়ের যে সংস্থা আছে তাকে আমি সেলুট করি। শুধু তারা আমার এখানে না, টোটাল ওয়েস্ট বেঙ্গলে 31টা এরকম স্কুল আছে, একদম বিলো পভার্টি লেভেলের ছেলেমেয়েরা এখানে পড়াশোনা করে, তার সাথে তাদের যা যা প্রয়োজন তারা টাইমলি সব কিছু পেয়ে যাবে। ধন্যবাদ আপনাকে। আগে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়, ভারতবর্ষে তো আছে, পশ্চিমবঙ্গে 31টা প্রজেক্ট আছে, তার মধ্যে এটা নতুন, অন্যগুলো প্রায় 10-11 বছর ধরে চলছে, এটা 2013 থেকে স্টার্ট হয়েছে। পশ্চিমবঙ্গে আরও বিভিন্ন যে জায়গায় 31টা টোটাল আপনাদের সংগঠন চলছে, সব মিলে কত ছাত্রছাত্রী আপনাদের আন্ডারে আছে? প্রত্যেকটা প্রজেক্টে যদি গড় ধরি তাহলে আমরা 150 থেকে 160টা করে বাচ্চা আছে। আমাদের এখানে নতুন বলে 113টা স্যারও বললেন, বাকিদের আরও বেশি। এরকম 31টা প্রজেক্টে এতগুলো বাচ্চা, যাদেরকে স্যার যেমন বললেন যে একটা মিড ডে মিল দেওয়া হয়, সেই সঙ্গে এটা আন্ডার প্রিভিলেজ স্টুডেন্টদের জন্য, তাদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে গিয়ে প্রতি মাসে তাদের তেল সাবান যা লাগে সেগুলোও আমরা দিই, কলগেট টুথব্রাশ থেকে শুরু করে তাদের জামা প্যান্ট পোশাক সমস্ত কিছু, যাতে পড়াশোনাটার তাদের কাছে একটা প্রতিবন্ধকতা যেন না হয়ে দাঁড়ায়, আর্থিক অবস্থা খারাপের জন্য তাদের কাছে পড়াশোনাটা যেন বাধা হয়ে না দাঁড়ায়, তাদের পড়াশোনা যাতে চালিয়ে যেতে পারে, নতুন সমাজ গড়ে তোলা, মানুষকে সচেতন করা, এটাই আমাদের মেন। এই যে এত কিছু আপনারা যে বহন করেন, এই যে অর্থ, এগুলো সমস্ত কিছু মানে আপনাদের কীভাবে সরকার থেকে কোনো সহযোগিতা পান? সরকার থেকে সহযোগিতা বলতে তাদের পারমিশন আমরা পেয়েছি, মানুষের সহযোগিতায় এটা চলে। আমাদের এটা চার্চ বেসড, বিলিভ অ্যাসিস্ট্যান্ট চার্চ, তারাই পরিচালনা করে, তারাই বিভিন্ন মানুষের কাছ থেকে এই ডোনেশনটা জোগাড় করে এবং তাদের দৌলতেই আজকে আমরা এটা চালাতে পারছি। তো সমগ্র ভারতবর্ষব্যাপী আজকের এই 72তম স্বাধীনতা দিবস উদযাপন হচ্ছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে ভারতবর্ষের বিভিন্ন কোনায় কোনায় আরও যে সমস্ত রকম বাচ্চারা আছে, এই মানুষের প্রতি আপনি কী বলতে চান? আমরা আমাদের বাচ্চাদেরকে যেটা শেখাই যে স্বাধীনতা কী অ্যাকচুয়ালি তাদের জানা উচিত। আর স্যারও যেমন বলেন যে আদৌ কি আমরা স্বাধীনতা পেয়েছি, যদি পেয়ে থাকি তাহলে চারিদিকে কেন এত মানে অমানুষিকতা আমরা দেখতে পাই, ছোটো ছোটো বাচ্চারা রেপ হচ্ছে, প্রশাসন কোথায়, মা ছেলেকে মারছে, ছেলে বাবাকে মেরে ফেলছে, শিক্ষাটা কোথায়, শিক্ষার জায়গাটা আমরা কোথায় গিয়ে পৌঁছেছি, শিক্ষাটা টোটালি একটা প্রফেশনাল হয়ে দাঁড়িয়েছে, স্কুল শিক্ষকরা তারা কীভাবে পড়াচ্ছে, টিউশনটাই মেন হয়ে দাঁড়িয়েছে, টিউশন না পেলে বাচ্চা পাস করতে পারবে না, সেই শিক্ষার কী প্রয়োজন আছে, মোরাল টিচিংয়ের প্রয়োজন আছে, যেটা আমরা দিয়ে থাকি তাদেরকে শেখাই, বাবা মাকে কেন সমাদর করতে হবে, তাদের কাছে আমরা কেন কৃতজ্ঞ থাকবো, যে শহীদরা আজকে রক্ত দিয়েছে তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতাটা কী, আমাদের সম্মান, আমাদের ব্যবহার, আমাদের আচরণের মধ্যে দিয়ে এবং নতুন সমাজ গড়ার মধ্যে দিয়ে আমরা তাদেরকে সম্মান জানাতে পারি, শুধুমাত্র ওই পতাকা তুলে স্যালুট করে হয় না, তার জন্য মানসিকতার দরকার হয়, সেই মানসিকতাটা তৈরি করাই হচ্ছে আমাদের মূল কাজ। আমরা এনসিও বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সমস্ত প্রোগ্রাম তুলে ধরলাম। এনসিও বাংলা
চ্যানেলের প্রতি আপনি কি বলতে চান এনসিও বাংলাকে নিয়ে? এনসিও বাংলাকে বলবো যে এই যে আমি জানি না, অনেক জায়গায় প্রোগ্রাম হয়, তাদেরকে ইনভাইট করতে হয়, তারপর তারা আসে, অথবা পয়সা দাও তারপর হয়তো তারা দেখাবে, কিন্তু এরা যে এরকম একটা, আমি বলবো আমার এরকম একটা ছোটো সংস্থা সেখানে একটা প্রোগ্রাম হচ্ছে, সেখানে দাঁড়িয়ে যে কভারেজ হচ্ছে তার জন্য আমরা সত্যি গর্বিত, কারণ এটা তুলে ধরার দরকার আছে ছোটো ছোটো সমাজ তারা কী কাজ করতে চাইছে। বড়োরা তো অনেক কিছু দেখানোর জন্য করে, কিন্তু ছোটো সমাজ তারা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই যে উদ্যোগ, এই উদ্যোগের জন্য আমি স্যালুট জানাই আপনাদেরকে। আমাদের বলতে এনসিও বাংলা চ্যানেল আমাদের দমদম ক্যান্টনমেন্টে এসপাল মোড়ে আমাদের এখানে এটা চালু হয়েছে, এই এক বছর হতে যাচ্ছে। তো এনসিও বাংলার এই পর্দায় আপনারা তো দেখছেন, তো আপনি এনসিও বাংলাকে যদি কিছু বলতে পারেন? না, এনসিও বাংলাকে বলবো জিও যেটা করছে খুব ভালোই করছে, আর বিভিন্ন রকম প্রোগ্রামগুলো তুলে ধরছে, তার জন্য আমাদের ভালো লাগে যে কোথায় কী হচ্ছে সেটাও আমরা জানতে পারি। একটু পরে আমাদের একটা কালচারাল প্রোগ্রাম আছে, এখন একটা র্যালি হবে, র্যালির পর কালচারাল প্রোগ্রাম, বাচ্চারা নাচ গান প্রদর্শন করবে, সেই সঙ্গে ওদের হাতে আমরা স্কুল ব্যাগ, তেল, সাবান এগুলো আমরা তুলে দেবো, আপনারা যদি থাকেন আমরা খুশি হব। ধন্যবাদ, আমরা এইবারে চলে যাবো, একটু সরাসরি স্কুলে বাচ্চারা আছে তাদের কাছে